আমার বর আমার শরীরে এত ধ্যান দিল, এই পাহাড়ে তুলতে গিয়ে আমি পাহাড় হয়ে গেছি। বাবা রে কি করবো কি জানি না। মানে আধ ঘন্টা হয়ে গেছে বিছানা গোছাচ্ছি। তারপর যদি হাতে ফাতে যদি ব্যথা থাকে তা তো হয়ে গেল গোছানোর একদম। চলুন ব্লগ তো স্টার্ট করে দিলাম একদম 12টা থেকে 11:30 থেকে, 11:30 না আমি কি বলছি 12টা থেকে, কারণ আফটারনুন তো। চলুন শুরু করে দিই, বিছানাটা গোছাই তারপর তো আসছি, দেখতে থাকুন সঙ্গে থাকুন। এই এক গোছানো, আবার বলবেন না, এই মাঝখান করে এই পাহাড় আমার গোছাতে গোছাতে কাজাও শেষ নেই আর এই পাহাড়েরও আমার শেষ নেই। রোজ হতে থাকে, রোজ রোজ, বাপরে একই সময় তো আমি রোজ গোছাতেও পারি না, আমি 2-3 দিন রেখে দিই, আমার রোজ আমার মানে হাত মাত সামাল দিতেই পারি না। একবার মেয়ের আলাদা, ওর বাবার আলাদা, আমার আলাদা, সব আলাদা আলাদা জায়গা থাকে। এই একটা বড় কাজ আমার কাছে এই জামা কাপড় গোছানো, কাচার থেকেও বড় কাজ। তা যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। আর এইদিকে দেখুন মাম্মার যে যত সমস্ত সোয়েটার এখানে সব রেখে দিলাম। বাবা এই পাহাড়ে তুলতে গিয়ে আমি পাহাড় হয়ে গেছি, মানে আমি আর বাবা জন্মের ভারী এই লেপটা, জানেন না এই লেপটা আপনার দাদা ইউজ করে, আমরা তো পারি না ধরতে। এই গোছাতে যখন যাই বিছানা আমি করি না, কোনো সময় যদি যেই করুক আপনার মাম্মা করুক না দাদা, খুব কষ্ট খুব কষ্ট। আমি তো বলেছি আপনার দাদাকে নেক্সট ইয়ার এই লেপটা এমার্জেন্সির জন্য ঠিক আছে, তুমি আবার ব্ল্যাঙ্কেট কেনো, খুব ভারী। অনেকক্ষণ ধরে গোছানোর চেষ্টা করছি পাচ্ছি না, আর আমার হাতে যেমন তেমন ওই দুটো করেছি, এটা মার দ্বারা হচ্ছে না বাবা। পুরো পাহাড় মনে হচ্ছে পাহাড় তুলছি আমি বাবা, করতে তো হবেই। এদিকে চিকেন হচ্ছে ফ্রেন্ডস, লাল লাল চিকেন, একদম লাল লাল, অনেকদিন বাদেই চিকেন ঘরে আসলো, অনেকদিন বাদে, তাও 2 সপ্তাহ পরই চিকেন আসা, কদিন আসেই নি। তা আজকে চিকেন এসছে, তা চিকেনটা আজকে একটু লাল লালই করছি, তেল কম কিন্তু একটু লাল লাল, অ্যাকচুয়ালি এইভাবে একটু খেতে ইচ্ছা করছে, কেমন হয়েছে বলুন কালারটা। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজ কলি ভাজা হচ্ছে গিয়ে, এখনও মশলা কিছুই দিইনি, মশলা তো নুন হলুদ ব্যাস অল্প একটু মিষ্টি আর কিছুই না, এই দিয়ে ভাজা ভাজা লাল লাল, এখন একটু ভাজা ভাজা হবে তারপরেই তো মশলাটা দেবো। চলুন এটা করে ফেলি ঝটপট। বাবা ফ্রেন্ডস উঠলাম, কি অবস্থা দেখুন, চুলের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেছে, এই সমস্ত কাজ করে তারপরে হোয়াইট র্যাক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফোনে, কথা বলে বলার পর একটু শুয়েও পড়েছিলাম, শুয়েছিলাম অত ফোনের তো আছেই টুকটাক টুকটাক কাজ আছে সব কিছুই আছে, এই উঠলাম এই উঠলাম। তা চলুন এখন যাবো হচ্ছে সন্ধ্যেটা দিতে, গায়ে এখনো কিছুই পরিনি, কেন সন্ধ্যে দেবো চেঞ্জ করতে হবে, আর ওইদিকে তো মাম্মা পড়ছে, আর মাম্মার টিচার আজকে আসেনি বৃষ্টির জন্য, উনি আসলো না, জানি না কী বৃষ্টি, সেরকম তো বৃষ্টি হচ্ছে না যে মুষালদার বৃষ্টি যে আসবে না, তা না, যে যে বৃষ্টি হচ্ছে হালকা, তা এখন তো বোধহয় বৃষ্টি কমেই গেছে, বন্ধ হয়ে গেছে এখন তো হচ্ছেই না, কিন্তু আসলো না, তা যাই হোক ওইদিকে ও পড়ছে, কেন কালকে মর্নিংয়েই আছে, হ্যাঁ মর্নিংয়েই তো ওর কোচিং আছে,
সেই বড়া করছে। চলুন অদর বড়া করুক। আমি আমার মাঝে মাঝে কী হয়ে যায় কি জানে, আমি আমার সন্ধ্যেরা দিই। ফ্রেন্ডস, খাওয়া হচ্ছে পেয়ারা। কিন্তু একটা জিনিস দেখাবো আপনাদের, আপনারা কি দেখতে চান বলুন, চান কীভাবে মেয়ে আর মা খায় পেয়ারা, মানে মাম্মা আর মা কীভাবে খায়। চলুন ম্যাজিক করে দেখাচ্ছি আপনাদের। আ বুঝলেন না মানে কতটা ও নেবে, কতটা খেতে পারে। খারাপ হয়নি, অনেকটাই নিয়েছে। কিন্তু আমি তো ভেবেছি বোধ হয় পুরোটাই বোধ হয় নিয়ে নেবে, আমার মনে হয় একটুখানি থাকবে। এই দাঁতটা দেখেছেন, আমার দাঁতের এই অবধি দেখুন। যাক ভালো, গুড গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল টুপিওয়ালা, গুড গার্ল। আমার কত সৌভাগ্য যে আমার বর আমার শরীরে এত ধ্যান দিল। ওফ বাবা, আমার সত্যি সৌভাগ্য। কী সৌভাগ্য সেটা বলছি আপনাদের পরে। বাবা রে কি করবো কি জানি না, দেখুন। হ্যাঁ তুমি কি করছো? এই তো দেখছিলে আমার দাদা, আমার না সেই হাতাগার নাইটি পড়েছি তো, আর ওই করে কাজ করছি, যতই হোক রান্নার কাজ তো করছি, সেই রকম ঠান্ডা লাগছে না, আবার খুব ঠান্ডাও লাগে। এবার কি পরি, এবার সোয়েটার দেখুন, শাল পরে, শাল ফাল পরে কাজ করা যায় না, একটু দূরে কর ক্যামেরাটা, শাল পরে কাজ করা যায় না, এর জন্য আমি না আমার শাল হয় না, গোদ্দা গোদ্দা যে সোয়েটারগুলো ওই পরেও কাজ করা যায় না। আর আপনার দাদা না এটা দেখুন কত পাতলা, এই জন্য এটা পরেছি। এই হলো আলু বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা, কি বলুন? এই হলো কেন, এই হলো কি, আপনাদের দাদা এত আমার চিন্তা করে আমার শরীরে, যাতে আমার বউটা যেন ভালো থাকে। আর এই চিন্তাটা সমস্ত বরদের বউদের উপর করা উচিত, আর বউদেরও করা উচিত। তো এই হলো আপনার দাদার চিন্তা। আমার আজকে কোনো ভাত রুটি কিছু করতে হয়নি, পুরো চিকেন কষা আর এই বিরিয়ানি, আলু বিরিয়ানি, কি বলুন? এই শীতের কালে জমে গেল, চলুন চটপট করে খেয়ে নি, আর বক বক না। ও বাবা, ফ্রেন্ডস, বাপরে পুরো কুকড়ে গেছি, এদিকে কত যে ঠান্ডা আর কি যে ঠান্ডা, বাবা রে কুকড়ে গেছি। আর তার মধ্যে যে রাত্রে যদি এরকম ভালো এত খাওয়া দাওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই, কোনো কথা নেই। এত রাত হয়েছে তাও আমার ওখানে আপনি গাড়ি আস পাবেন? রাত একটা কি, বারোটা কি, দশটা কি, দুটো কি, তিনটে নাগাদ প্যাঁক পুঁ প্যাঁক পুঁ করতেই থাকে। ও আমার বাধা ধরা হয়ে গেছে, আমার ব্লগে পাবেনি আপনারা তো। যাই হোক, তো আজকে দেখলাম রান্না বান্না খুব ভালো লাগলো আর খুব জমে গেলো। আর আপনাদের কেমন লাগলো আজকে পুরো দিনের ব্লগটা, তো অবশ্যই আপনারা বলবেন এই কাঁপানি ঠান্ডাতে বাবা। তো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব 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 করে থাকবেন, আর আমার ভিডিওগুলো ওয়াচ করবেন। ফ্রেন্ডস ওয়াচ, কাঁপছি, কাঁপতে কাঁপতে না থেমে থেমে যাচ্ছে আমার কথা। তো আপনাদের সবাইকে গুড নাইট।